সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি পরিচর্যা করবে মরিচ গাছে অধিক ফলন পাবেন। বলছি না যে অনেক কিছু হয়ে যাবে এমনটা না, তবে যতটুকু ফলন হচ্ছে তার থেকে অনেক বেশি ফলন হবে এটা আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা এই পয়েন্টগুলো মনে রাখেন। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো মরিচ গাছগুলো যাতে পর্যাপ্ত সূর্যের আলো পায়, সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা যে কোনো জাতের মরিচ গাছ হোক না কেন। আমরা তো জানি পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন হয়, তবে এটা কি জানি বিকালের রোদ না দুপুরের রোদ না সকালের রোদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মরিচ গাছের ফলনের জন্য বা মরিচ গাছ বৃদ্ধির জন্য? অবশ্যই সকালের রোদটা সব থেকে উপকারী যে কোনো মরিচ গাছের জন্য। আপনারা মরিচ গাছের জন্য 5 থেকে 6 ঘন্টা রোদ দিবেন, তবে সেটা অবশ্যই সকালের রোদটা দিবেন। সকাল 6টা থেকে শুরু করে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত যে রোদটা মরিচ গাছের উপর পড়বে সেই রোদটা কিন্তু সব থেকে বেশি উপকারী মরিচ গাছের জন্য। তাই প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বস্তায় বা টবে মরিচ চাষ করে থাকেন তবে এমন জায়গায় রাখবেন যেখানে সকালবেলার সূর্য ওঠার পর থেকে সকাল 11টার মধ্যে যে রোদটা থাকে সেই রোদটা যেন গাছের উপর পড়ে, তবে দুপুরের অতিরিক্ত কড়া রোদ থেকে আপনার মরিচ গাছকে বাঁচিয়ে রাখবেন। মরিচ গাছের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব থেকে বেশি প্রয়োজন পড়ে। পয়েন্ট নাম্বার 2 হলো মরিচ গাছগুলো খোলামেলা জায়গায় রাখার জন্য চেষ্টা করবেন। এমন একটা জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে মৌমাছি বা উপকারী যেই সব কীটপতঙ্গ আছে যেইগুলো পরাগায়নের সহায়ক সেইগুলো যাতে খুব সহজে গাছের উপর বসতে পারে। এর ফলে খুব সহজে পরাগায়ন সম্পূর্ণ হবে আর গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরে থাকবে। না হলে কিন্তু ফুল আসার পর ফুল ঝরে যেতে পারে অথবা অপরিপক্ক অবস্থায় মরিচও ঝরে যেতে পারে। তাই অবশ্যই মরিচ গাছগুলো খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে মৌমাছি বা উপকারী যেই কীটপতঙ্গগুলো আছে সেইগুলো যাতে সহজেই পরাগায়ন করতে পারে। পয়েন্ট নাম্বার 3 হলো মরিচ গাছের ময়েশ্চার অবশ্যই বজায় রাখতে হবে যদি মরিচ গাছ থেকে অধিক ফলন পেতে চান, কারণ মরিচ গাছের নিচের ময়েশ্চার অনেকটাই নির্ভর করে যে মরিচ গাছের ফলন কেমন হবে। যদি ময়েশ্চার সঠিকভাবে না থাকে, হালকা হালকা রসভাব না থাকে, তবে কিন্তু মরিচ গাছের ফুল ধরার পর ফুল ঝরে পড়বে অনেক সময় রসের অভাবে। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে গাছের গোড়ায় অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে যে গাছের পাতা হলুদ হয়ে যাবে। আবার কম পানিও দেওয়া যাবে না যাতে করে গাছের গোড়ার মাটিগুলো শুষ্ক খটখটে হয়ে পড়ে, হালকা ময়েশ্চার ভাব যেন থাকে। এই জন্য কিন্তু মরিচ চাষ করার আগে যেই মাটিতে মরিচ চাষ করবেন সেই মাটিটা খুব ভালো করে প্রস্তুত করতে হবে, এতে করে মরিচ গাছে ভালো ফলন পাবেন। তাই অবশ্যই মরিচ গাছের গোড়ার মাটিতে ময়েশ্চার অবশ্যই বজায় রাখবেন, এতে করে মরিচ গাছে ভালো ফলন পাবেন। এখন আমি আর একটি বিষয় বলে দেই, মরিচ গাছের গোড়ার মাটিটা হালকা উঁচু করে রাখবেন যদি সেটা মাটিতে চাষ করে থাকেন, কারণ গাছের গোড়ায় পানি ধরে রাখা একদমই পছন্দ করে না। আর যদি টবে চাষ করে থাকেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পানিটা খুব দ্রুত অপসারণ হতে পারে। পয়েন্ট নাম্বার 4 হলো আপনার মরিচ গাছ যদি মাটিতে থাকে তবে খুব বেশি সার দেওয়ার দরকার পড়ে না, আর যেই গাছগুলো টবে আছে সেই গাছে 20 দিন পর পর খাবার দিতে হয়, কারণ টবের মাটি কিন্তু খুবই সীমিত। সেই মাটিতে আপনি যতটা পরিমাণ খাবার দিবেন ততটা পরিমাণ কিন্তু সে নিতে পারবে। এক্সট্রা যে শিকড় সেরে খাবার গ্রহণ করবে সেই সুযোগটা কিন্তু টবের মধ্যে থাকে না, তার জন্য 20 দিন পর পর খাবার দিতে হবে। যখন আপনার মরিচ গাছ বড় হচ্ছে তখন গাছের মধ্যে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে পারেন, এতে করে আপনার গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে। যখন আপনার মরিচ গাছ বড় হচ্ছে তখন গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে পারেন, এতে করে আপনার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে। যখন ফুল বা মরিচ আসা শুরু করবে তখন পটাশ জাতীয় খাবার আর ফসফরাস জাতীয় খাবারের অনেক দরকার হয়ে পড়ে, তার জন্য আপনাকে বুঝতে হবে আপনার গাছটা কোন পর্যায়ে আছে। যদি দেখেন ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না সেই ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় সার যেমন গোবর সার দিতে পারবেন, যদি দেখেন ফুল এসে ফুল ঝরে যাচ্ছে তবে সেই ক্ষেত্রে কিন্তু কভার খোসার পানি বা হাড়ের গুঁড়ার সার দিতে পারবেন। পয়েন্ট নাম্বার 5 হলো আমাদের গাছে যখন মরিচ ধরে তখন দেখা যায় যে মরিচগুলো হাত দিয়ে ছিঁড়ে না হয়, এটা কিন্তু একদমই ঠিক না আর এটা একদমই ভুল একটি পদ্ধতি। তার জন্য আপনারা অবশ্যই কাঁচি ইউজ করতে পারেন বা ধারালো কোনো কিছু ব্যবহার করতে পারেন যাতে করে খুব আলতোভাবে গাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারেন, এমনটা না যে মরিচটা ধরবেন আর টান দিয়ে ছিঁড়ে নেবেন। এর ফলে কিন্তু সাথে থাকা যে ডোগাটা থাকে সেই ডোগাটা ছিঁড়ে যায়, সেই ডোগাতে কিন্তু পরবর্তীতে আবার ফুল ও মরিচ আসত। যেহেতু মরিচটা ছিঁড়ার সময় আপনার সাথে ডোগাটাও ছিঁড়ে ফেললেন সেহেতু আপনার মরিচ গাছের সেই ডোগাতে অনেকদিন যাবত কোনো রকমের ফুল বা মরিচ আসবে না। তাই মরিচ সংরক্ষণ করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।
আশা করি আপনারা যদি এই বিষয়গুলো অথবা এই পরিচর্যাগুলো করে দেন তাহলে অবশ্যই মরিচের ভালো একটি ফলন পাবেন, যেটা আমি নিজেও পেয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।